আমি অপরাজিতা। দিদির কাছে সবই শুনলাম, শুনেই ভাবলাম এটা তো গিয়ে দেখতে হবে। বাড়িতে স্কুল, এটা কিন্তু ভালো বুদ্ধি। শুধু তুমি আমার কথার কোনো গুরুত্ব দাও। সেদিনের পর থেকে ওর সাথে তোমার তেমন একটা সদ্ভাবও হয়নি। তো আমাদের একটু সময় দিবে বিষয়টাকে আর একটু এগিয়ে নিয়ে যাবার। তুমি তো বাড়িতে যাবে, অহম্মকি করেছ, ফলো আপ করো। অহম্মকি করেছে আর তোমার ভাই যে অসভ্যতা করেনি। আরে ও তো থামো, আমি বলে দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, কোনোদিন কোনো কালে ওর ওই স্কুলে একটা ছাত্র জুটবে না। আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। বাচ্চাদের ভর্তির ব্যাপারে এসেছিলাম, তার সঙ্গে কথা বলবো। ঠিক আছে।
আপনাদের স্কুলটা নতুন হয়েছে না? হ্যাঁ, একদমই নতুন। সামনে মাস থেকে প্রথম ক্লাস শুরু। আচ্ছা, আপনাদের এখানে টিচার কতজন আছে? আমি একা। একা? হ্যাঁ। ও, এসি। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট কয়জন? সব মিলিয়ে 20 জন। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা উপরেই থাকি। বাড়ির মধ্যে স্কুল, একটু অসুবিধার না? সেটা তো বড় রাস্তার মোড়ে হলেও অসুবিধে। গাড়ির হর্ন আর মানুষজনের শব্দ ছাপিয়ে বাচ্চাদের কানে কিছু পৌঁছানো বেশ কষ্টকর ব্যাপার। আর এখানে যারা পড়বে তাদের অসুবিধা না হলেই তো হলো। আমার মনে হয় যেহেতু ছোট ছোট বাচ্চারা এখানে আসবে, সেহেতু এই বাড়ির পরিবেশটাই তাদের জন্য বেশি স্বাচ্ছন্দ্যের হবে। মনে হবে তারা স্কুলে নয়, তারা নিজেদের বাড়ির মতোই অন্য একটা বাড়িতে এসেছে। নিজেদের বাড়িতে তারা থাকে, আর এই বাড়িতে তারা খেলতে আসে। আর আমার কাজ হলো ওদের এই খেলার মধ্যে যতটুকু জানা দরকার সেটুকু শেখানো। সেটাও স্কুল সম্পর্কে কোনো ধরনের ভয় বা আতঙ্ক তৈরি না করে। পরবর্তীতে ওরা যখন বড় স্কুলে যাবে তখন যেন এই ফ্রি মাইন্ড নিয়ে চলতে পারে। কিন্তু এরকম একটা পরিবেশে স্কুল, কোনো প্রপার বিল্ডিং নেই, তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই, এমনকি নজর কারা কোনো ব্যাপারও নেই। বাড়িতে তো পোলা পাইনাছে, তাইকো স্কুলে না দিয়া খালি বক বক করে যেতেছে। আগামী সময় নষ্ট। জানি, তবুও সাহস করে সব মেয়েগুলোর মধ্যেই এটা আমি করেছি। আমার বিশ্বাস শুধু উপরে চাকচিক্যই সব নয়, সেগুলো ছাড়াও বাচ্চাদের প্রথম পাঠটুকু দেওয়া যায় যা তাদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে সাহায্য করবে। আচ্ছা, আপনার স্কুলে তো ছেলে মেয়ে দুই ভর্তি হবে? অবশ্যই। আচ্ছা, এটা যেহেতু আপনার বাচ্চাদের স্কুল, আপনাকে সব সময় মেডিকেল এক্সিজেন্সির জন্য তৈরি থাকতে হবে। এই যেমন ধরুন কারো খেলতে খেলতে হাত ভেঙে যেতে পারে কিংবা মাথা ফেটে যেতে পারে, সেরকম কোনো ব্যবস্থা কি? হ্যাঁ, নিশ্চয়ই। এখানকার রিনাউন্ড ডক্টর ডাক্তার অভিজিৎ চ্যাটার্জি, উনি এই স্কুলের সাথে সংযুক্ত, মানে ম্যানেজিং বোর্ডে আছেন। উনি এই স্কুলের বাচ্চাদের জন্য সবসময় একই থাকেন। তাহলে এটা হচ্ছে আপনার প্লে স্কুলের প্লে জোন। এই দেখো, আসল কাজটাই তো করা হলো। আমিও ভুলে গেলাম, আপনিও কথা কথা ভুলে গেলেন, ফর্মটাই তো নেওয়া হলো না। এই ফর্ম নিতে কি আবার আরেকদিন আসবো? হ্যাঁ, ফর্ম। কেন, আপনাদের এখানে বাচ্চাদের ভর্তি করতে ফর্ম ফিল আপ করতে হয় না? আমি আনতেছি। ওই যে রেজিস্টারের মধ্যে যে ফর্মটা, ওটা তো আমি আনতেছি। আপনাদের এই স্কুলের ধরনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, একেবারে খেলতে খেলতে পড়াটা।
মুর্তজা হোসেন আর ঠিকানাটা হচ্ছে আকাশ মঞ্জিল ফ্ল্যাট D5 তাঁতিবাজার ম্যাডাম আমার তো দুটো ফর্ম না মানে আমার জমজ সন্তান তো আড়াই বছর আমি তো জানি আমার দুর্বলতাটা কোথায় কিন্তু আমি সেই দুর্বলতা কিছুতেই মেনে নেব আমি ভেবেই রেখেছিলাম সেটাই আমার অ্যাডভান্টেজ পয়েন্ট আর সেভাবেই আমি কথা বলবো পারফেক্ট মন্দি তুমি যদি মাল্টিন্যাশনাল কোম্পানির সেলসে জয়েন করতে তাহলে আর পেছনে ফিরে তাকাতে হতো না তর তর করে তুমি জেনারেল ম্যানেজার হয়ে যেতে পারতে আপাতত কমল কলি আপা মনে হতে পারলে খুশি আচ্ছা দিদি ক্রমশগত দেখতে একই রকম তাহলে তুমি চিনবে কি করে সেটা না চেনার কি আছে আমাদের ক্লাসেও তো দুটো জমজ ভাই আছে নটন আর ছোট ওই আমরা তোদেরকে চিনতে পারি কিন্তু তোর মতো যারা মাথা মোটা না তারাই চিনতে পারবে আমার মাথা মোটা না তুমি এখান থেকে শাক তোমার কমলকলির সঙ্গে আমাকেও তবে জড়িয়ে নিলে সেটা তো আর শুধু কমন বলি না তার আপা উনির সঙ্গে জুড়ে আছে সারা জীবনের জন্য আস্তে যোগেদার মাথা মোটাকে ধার মাথা মোটাকে ধার আমি জানি তুমি তোমার স্কুল খুব ভালো চালাও আমাদের সামনের এই গলিটাকে একসময় সবাই কমলকলির গলি হিসেবে চিনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই পুরো একতলাটা জুড়ে তোমার স্কুল হয়েছে আর এইখানে সুষমাম্মা দাঁড়িয়ে স্কুল শেষের ঘন্টা বাজাচ্ছে পিল পিল করে এইটুকু টুকু ক্ষুদে বাচ্চাগুলো বের হয়ে আসছে আঙ্গিনায় তোমাকে ঘিরে আপামনি বলে লাফাচ্ছে তুমি তাদের সবার কথা শুনছো কাউকে আদর করছো কাউকে স্নেহে বকা দিচ্ছ আবার কাউকে কোলে তুলে নিচ্ছ তুমি এই সব কিছু দেখতে পাচ্ছ আর সেখানে তুমি কি করছো ডাক্তারবাবু দূরে দাঁড়িয়ে তোমাকে আর দীর্ঘশ্বাস ফেলছি মনে মনে ভাবছি একটা অন্তত ছোট সর্দি জ্বর যদি হয় এই হতভাগা ডাক্তারটার কাছে যদি আসো দুবার ইস কি অদ্ভুত চিন্তা তোমার তো
তুমি আমার অসুস্থতা চাইছো? এটাকে যে অসুস্থতা চাওয়া বলে না সেটা কি জানেন না আপনি? আমার কিন্তু এই বিষয়টা দেখে ভীষণ সন্দেহ হচ্ছে। ওই বাড়ির ওই ঝিঙ্গি মেয়েটা তোকে ফাঁসাবার তালিয়েছে। এটা তুমি কি বলছো ঠাকুরজি? মন্দি তো খুব ভালো মেয়ে, কত কষ্ট করে ছোট ছোট ভাই বোন গুলোকে নিয়ে। ওই মেয়ের কোনো কেতন শোনার জন্য আমি এখানে বসিনি বৌদি। আমি শুধু তোর কাছে জানতে চাইছি, ওই বাড়িতে তোর এত কিসের যাওয়া আসা? সুযোগ পেলেই তো তুই ওই বাড়িতে চলে যাস। প্রতিদিন ডাক্তারখানা থেকে ফেরার সময় ওই বাড়িতে চা খেয়ে আসিস। পাড়ার লোকজন যে নানান ধরনের কথা বলছে সে কথা কি তোর কানে ঢোকে? পাড়ার লোক কেন, তুই কিছু জানিস না? না তো, কি বলে তারা? আচ্ছা থাক না, থাক না এখন এসব কথা। ঠাকুরজি ছেলেটা আগে খেয়ে নি। অভি খেয়ে নে তো, খেতে খেতে এত কথা বলতে নেই, খা। আর খাবো তো বৌদি, তোমার ছেলে কি করছে খোকা নাকি যে খেতে খেতে কথা বললে কিছু হবে? আজ আমি নিজের চোখে যা দেখেছি তাতে ছেলের চাইতে তো তোমার দোষই বেশি। ছেলেকে এমন ভাবে মানুষ করেছো যে কোনটা শোভন, কোনটা ভালো দেখায়, কোনটা ভালো দেখায় না সেটা পর্যন্ত শিখি। সেই মানি বংশের ছেলে হয়ে তুই কি করছিস? না, অজাত বেজাতের মেয়ের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছিস। পিসি, মন্দি অজাত বেজাতের কেউ না। অজাত না তো কি ওরা? হ্যাঁ,
ওদের সঙ্গে কি আমাদের চলে? সুন্দর সাজিয়েছো, সুন্দর সাজিয়েছো।